এখন বাজার পরিস্থিতির খবর। রমজানের দ্বিতীয় দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজশাহীর সাহেব বাজারে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং চট্টগ্রামের চক বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম। প্রথমে চলে যাচ্ছি রকির কাছে। রকি, রাজশাহীতে রমজান মাসে এসে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম বেড়ে গেছে। গত সপ্তাহ আগেই যে জিনিসপত্রের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা কম ছিল, রমজানে শুরুতেই সেই জিনিসগুলোর দাম কিন্তু কেজি প্রতি আমরা বাড়তে দেখেছি। এরই মধ্যে আমরা রাজশাহী শহরের যে বাজার সাহেব বাজার আরডিএ মার্কেটে সাহেব বাজার এলাকায় অবস্থান করছি, সেখানকার বাজারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতি কেজি বুট যেটি রমজান মাসের আগে বিক্রি হয়েছে 75 টাকা কেজি দরে, সেটি এখন 80 টাকায় গিয়ে ঠেকেছে। এছাড়া মসুরির ডাল, সেটিও 85 টাকা থেকে বেড়ে কেজি প্রতি 5 টাকা বেড়েছে, 90 টাকায় ঠেকেছে। এছাড়া চিনিতেও বেড়েছে 4 টাকা। আগে যেই চিনি বিক্রি হতো 50 টাকা কেজি দরে, এখন সেটি বিক্রি হচ্ছে 54 টাকা কেজিতে। এছাড়া খেজুর ভালোটা যেটি, সেটি 220 টাকা থেকে বেড়ে 230 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বিশেষ করে রমজানে যেসব প্রয়োজন বাড়ে, যেসব নিত্য প্রয়োজনীয় কাঁচা মালের, এর মধ্যে রয়েছে লেবু। প্রতি হালি আগে যেখানে 15 টাকা করে বিক্রি হতো, সেখানে এখন বেড়ে 20 টাকা করে লেবু বিক্রি হচ্ছে। এছাড়া শশা বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকা থেকে বেড়ে 50 টাকা, ধনে পাতা বিক্রি হচ্ছে 50 টাকা থেকে বেড়ে 60 টাকা, এবং সয়াবিন, শুধুমাত্র সয়াবিন তেলের দামটি কিন্তু আমরা এই বাজারে দেখছি যে বাড়েনি। সেটি রমজানের আগেও যেমন 86 টাকা লিটারে বিক্রি হতো, এখনও 86 টাকা লিটারই সেটি বিক্রি হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু বিক্রেতারা বলছেন যে আসলে বাজারে যে সরবরাহ সেটি কম থাকার কারণে এই দামের এই তারতম্য। এছাড়া এখানে যারা ক্রেতারা এসেছেন তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এভাবে তারা বেড়ে দিচ্ছে, এ ধরনের একটি অভিযোগ আমরা ক্রেতাদের কাছ থেকে পেয়েছি। তো ক্রেতারা যেটি বলছেন যে এভাবে যদি দাম বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, সেক্ষেত্রে তাদের বাজারে এসে এসব জিনিসপত্র কিনতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, এ ধরনের একটি সমস্যার কথা তারা বলছেন এবং সরকারের কঠোর নজরদারিতে আনার তাগিদ দিয়েছেন তারা। আমরা এখনো দেখানোর চেষ্টা করছি যে বাজারে অনেকেই আসছেন, বিশেষ করে রমজান মাসে ছোলা, পাশাপাশি খেজুর, এ জাতীয় জিনিসপত্র কিন্তু সাধারণ সব মানুষেরই প্রয়োজন হয়। তো এসবের দাম যখন বেড়ে যায় সাধারণ মানুষের কষ্টও কিন্তু বেড়ে যায়। তো আসলে এ ধরনের একটি অবস্থা রাজশাহীর বাজারে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এখন আমরা জানবো চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। রকি, আপনি যেমনটি বলছেন চট্টগ্রামেও কিন্তু সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজওয়ানা আফরিন এ অভিযান শুরু করেছে, আমার ডানে রয়েছে। হয়তো আমি সকাল থেকে তারা বেশ কিছু দোকানে তারা জরিমানা করেছেন, বিশেষ করে মুরগির দোকান এবং মাছের দোকান এবং মাংসের দোকান সহ বেশ কয়েকটি দোকানে তারা জরিমানা করেছেন। এখন বিভিন্ন যে এখানে দোকানদার রয়েছে তাদের সাথে কথা বলেছিলেন, বিশেষ করে আমরা সকালে দেখেছিলাম কয়েকটি দোকানে, মাছের দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে কিন্তু সেখানে 2টি দোকানকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরেকটি মাংসের দোকানে, অর্থাৎ গরুর মাংস 650 টাকা মূল্য তালিকা আছে কিন্তু 80 টাকা বিক্রি করায় 20 টাকা বেশি বিক্রি করা, 5,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরেকটি মুরগির দোকানেও কিন্তু ঠিক একইভাবে 2,000 টাকা জরিমানা করা, সব কিছু মিলে প্রায় 16,000 টাকা এই পর্যন্ত জরিমানা করা হয়েছে। চট্টগ্রামে যে চকবাজারে যে কাঁচা বাজার রয়েছে সেখানে তারা গত 2-1 দিন ধরে এখানে বলা হয়েছে যাতে করে মূল্য তালিকা টাঙ্গানো হয়, নির্দিষ্ট মূল্য এবং কেনা এবং বেচা যে মূল্য আছে সেটি টাঙ্গানো হয়। এই তাদের নিয়মগুলো না মানার কারণে কিন্তু এই জরিমানামূলক করা হচ্ছে বলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন। এবং চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আজকে এই মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। এখন হচ্ছে সামনের দিকেই হয়তো তারা যাওয়ার চিন্তা ভাবনা করেছে। এখন আমরা যে এখানে যে ক্রেতারা আসছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে ম্যাজিস্ট্রেট যখন আসে তখনই কিন্তু যে কোনো পণ্যের মূল্য তালিকা কমানো হয়, কিন্তু ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই মূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয় বলে এখানে সাধারণ মানুষ জানিয়েছেন। তবে যেই এখানে যে বিক্রেতারা আছেন, বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারা যেই আসলে কম দামে কিনতে পারে নাই বিদায় তারা এখানে বেশি দামে জিনিসগুলো বিক্রি করছেন, তারা আড়তদারকে দোষারোপ করছেন এখানকার সাধারণ মানুষ। তো সব কিছু মিলিয়ে এখানে যে টিসিবি রয়েছেন এবং যে
চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন চট্টগ্রাম চেম্বারে, তারা এখানে এসেছে এবং তারা এখানে এসে তারা বাজার তদারকি করছেন এবং তারা যেটি বলছেন গত দু একদিন ধরে বলার পরেও তারা সংশোধন না হওয়ায় তাদেরকে আজকে এই জরিমানামূলক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সবুজ। রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম ও সাইফুর রহমান রকি।